বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার সকালে বিএসএবি মিউর শহীদ ডাক্তার মিলন হলে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় জুলাই ম্যাসাকর মেন্টাল হেলথ ইম্প্যাক্ট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএ মিউর সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শামসুল আহসান মাকসুদ। যারা এখানে বিএসএমএতে ভর্তি ছিল তাদের মধ্যে 8 জন ছিল স্টুডেন্ট, 3 জন ছিল ড্রাইভার, আর বিভিন্ন ক্যাটাগরি ছিল, যে ওয়েটার, আনএমপ্লয়েড, ফ্রিল্যান্সার, শপকিপার, গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কার, তার মানে সমাজের সব ধরনের সব পেশার লোকজনই কিন্তু আক্রান্ত ছিল। এবং আমরা দেখেছি যে সবচেয়ে লিথাল ইয়ে ছিল 26.92% ছিল গানশট ইঞ্জুরির, গানশট ইঞ্জুরি প্লাস আই ইঞ্জুরি এরকম ছিল 3.8%, গানশট ইঞ্জুরি ইন দ্য আই ছিল 7.69%, এবং ফ্র্যাকচার এবং সো অন, মানে মানে অনেক ধরনের ছিল কিন্তু ইয়ে ছিল। এইখানে কয়েকটা ছবি, এটা কোনো হরর মুভি ছবি না, আমাদের এখানে যারা ভর্তি ছিল তাদের সিটি স্ক্যান এক্সরেতে কিন্তু এরকম অসংখ্য প্লেটের দাগ আমরা দেখতে পেরেছি, এবং 2-1টা এখানে দেখেছি, এবং এক্সস্ট না করার জন্য সবগুলি আমরা এখানে আনিনি। এবং দেখেন যে কী পরিমাণ প্লেট দেখা যাচ্ছে মাথার মধ্যে, আপনি চিন্তা করতে পারেন একটা মাথার মধ্যে কী ধরনের গুলি করলে, যে একটা মাথার মধ্যে ধরেন যেরকম শত শত প্লেট দেখা যায়। অনুষ্ঠানে সুন্দর আগামী গড়ে তুলতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সিলিংয়ের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের মানসিক রোগের কারণে শারীরিক ও আর্থিক ক্ষতির কথা তুলে ধরা হয়। যে প্রতি বছর শুধুমাত্র ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে $1 trillion ক্ষতি হয় সারা পৃথিবীতে, $1 trillion, হিউজ অ্যামাউন্ট। আর কর্মঘণ্টার জন্য একটু আগেই রাহানুল বলল, প্রায় 12 billion days পার অ্যানাম ক্ষতি হচ্ছে। এখানে আমাদের এর ভিতরে এখন আছে যে আমাদের কর্মক্ষেত্রে এই যে টোটাল যে লস হচ্ছে, এর ভিতরে 30% কিন্তু লস হচ্ছে কর্মক্ষেত্রে, আর 70% আলাদা। এখন যদি আমরা এই কর্মক্ষেত্রটাকে সুন্দর করতে পারি তাহলে কিন্তু এই 30% লসকে আমরা অনেকভাবে কাটিয়ে উঠতে পারি। ছাত্র জনতার আন্দোলনে বৈষম্য বিরোধীদের উপর ভয়াবহ নির্যাতনের দৃশ্যে বহু মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। আজকে এমন সময় আপনারা এই মানসিক দিবসের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন যখন সারা দেশই আপনাদের পেশেন্ট হয়ে গেছে, যে অত্যাচার আমরা দেখেছি, যেভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে, যেভাবে মানুষ আহত হয়েছে, যারা নিহত হয়েছে, হাজার হাজার মানুষ নিহত, হাজার হাজার মানুষ আহত, এটা আমরা বিভিন্নভাবে আমরা প্রত্যক্ষ করেছি। এই প্রত্যক্ষ করার পর শুধু যে তারা এবং তাদের ফ্যামিলি মেম্বাররা এই মানসিকভাবে অসুস্থ হয়েছে তা নয়, সারা দেশের মানুষই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। মানসিক স্বাস্থ্যকে একাডেমিক আলোচনায় সীমাবদ্ধ না রেখে এই দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মানসিক রোগ নিয়ে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আমরা এখানে যারা আসি, আমরা শিক্ষকই হই বা ছাত্রই হই, আমরা মোটামুটি আজকের প্রতিপাদ্য বিষয়গুলো সম্বন্ধে জানি। বিষয়টা আরও হয়তো আমাদের ফোরামে বিষয়টা বিভিন্নভাবে উত্থাপিত হতে পারে, একটা হতে পারে ইনডেপথ আলোচনা, আরেকটা হতে পারে এই বিষয়টাকে আমরা মানুষের কাছে কীভাবে নিয়ে যাব সেই আলোচনা। আমরা এইভাবে কি ভাবতে পারি না যে আমরা যেখানে সাইকিয়াট্রিক শক্তি যেখানে যেমন আসি, আমরা এই দিবসটাকে উপলক্ষ করে আমরা এমন একটা আয়োজন করব যেখানে বিভিন্ন স্পেয়ারের লোকজন অংশ নেবেন। এটা আমাদের দিবসের যে উদ্দেশ্য, যেটা অর্থাৎ মানুষের কাছে মেন্টাল হেলথের গুরুত্বটাকে তুলে ধরা, সেটা মনে হয় আরও বেশি সফল হবে। ফলে আমার মনে হয় আমরা এটা ভাবতে পারি সিরিয়াসলি যে আগামী বছর থেকে আমরা এই দিবসটা উদযাপনে আমরা এই আঙ্গিকটা চিন্তা করব, যেখানে সাইকিয়াট্রির বাইরের লোকজন এবং আমরা ভাগ হয়ে যেতে পারি সাইকিয়াট্রির বাইরের লোকজন অংশগ্রহণটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এ সময় মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলাম। বলেন, আন্দোলনে আহত ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যের অগ্রগতি নিশ্চিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। কমল চন্দ্র দাস নামে এক ভাই আমাদের, বড় ভাই, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, তিনি এই যে কিলিংগুলো চোখের সামনে দেখে তিনি পাগল হয়ে গেছিলেন। তো আমরা তারও আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ, তার চিকিৎসা নিশ্চিত করেছি। তো এই জায়গাটাতে আমি মনে করব যে এখানে যারা আছেন এক্সপার্ট, আপনাদের অতি দ্রুত এগিয়ে আসা উচিত। অ্যাট দ্য সেম টাইম এখানে একজন উপদেষ্টা মহোদয় বসে আছেন, যিনি একজন নিজেও মেন্টাল হেলথের একজন এক্সপার্ট। আমি আশা করব যে বাংলাদেশে এই যে মেন্টাল হেলথের এই যে সেবার যে দুষ্প্রাপ্যতা এবং এই যে কনসেপচুয়াল যে একটি ল্যাকিং,
এই জায়গাটাতে আপনারা অ্যাড্রেস করবেন। বাংলাদেশে আমাদেরকে অনেক জায়গায় সংস্কার করতে হবে, আমি মনে করি তার মধ্যে অন্যতম একটি সংস্কারের জায়গা হলো মানুষের যে মানসিক স্বাস্থ্য। অনুষ্ঠানে সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে শিশুদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করার আহ্বান জানানো হয়। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি সেই সুস্থ রাখতে চাই, সুস্থভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমার মনে হয় শিশুকাল থেকেই তাদের মন বা মানসিক স্বাস্থ্যের বিষয়টাকে অবহিত করতে হবে। সেটা করার জন্য আমাদের সেই পদক্ষেপগুলোই নিতে হবে। মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো একটা সেই পাঠ্য বইয়ে, যেটা আমি মনে করি যে ফাইভের বিজ্ঞান বইয়ে আমাদের মন বা মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো একটা চ্যাপ্টার যদি সংযোজিত করা যায়, তাহলে আমার মনে হয় সেখান থেকেই আমরা আস্তে আস্তে এই উত্তরণগুলো বাড়াতে পারবো, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করতে পারবো। সভায় জানানো হয় প্রায় 60% মানুষ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত, তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ঘটানো না গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।